অফশোর ব্যাংকিং, ব্যাংকের ভেতরেই আলাদা এক ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্থানীয় মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রায় হিসাব সংরক্ষণ করা হয়। এ বিষয়ে দেশে এতদিন আইন না থাকলেও 2019 সালে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক নীতিমালার আওতায় স্বল্প পরিসরে অফশোর ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন চলছিল। এ অবস্থায় সম্পূর্ণ আলাদা আইনের মাধ্যমে দেশে প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, অফশোর ব্যাংকিং ব্যবসার জন্য লাইসেন্স করতে হবে তফসিলি ব্যাংক থেকে। নিয়ম অনুযায়ী ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন সহ পাঁচটি কারেন্সিতে লেনদেন করা যাবে। এই আইনের মাধ্যমে অনিবাসী ব্যক্তি কিংবা আমাদের এখানে ইনভেস্ট করে বাইরের কোনো প্রতিষ্ঠান, আমরা অফশোর অ্যাকাউন্ট তারা খুলতে পারবেন। ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ একটা ইন্টারেস্ট রেট, সুতরাং এখানে কিন্তু তারা ইনভেস্ট করার জন্য আগ্রহী হবেন। ওই অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট গেইন হবে তার উপর কোনো সুদ, কোনো লেভি, কোনো কিছু আরোপিত হবে না। এদিকে আসন্ন রমজানে নতুন অফিস সময়সূচি নির্ধারণের পাশাপাশি সরকারিভাবে বড় আকারের কোনো ইফতার পার্টি আয়োজন করা যাবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। রমজান মাসে অফিস সময়সূচি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত, বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজে বিরতি থাকবে। বড় ইফতার পার্টি নামক কোনো বিষয় উদযাপন করা যাবে না সরকারিভাবে, বেসরকারিতে নিরুৎসাহিত করা হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকাশিত জাতির পিতার সমাধিসৌধ নামে একটি টুরিস্ট গাইডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।